ভয় লাগলো। এখন দেখো যে এরপর দেখো যে আমাদের কাজ কি, চলো আমরা সামনের দিকে আগাই। সামনের দিকে দেখো যে তাহলে আমাদের কাজ হলো সাইক্লিক কোঅর্ডিনেটর, এন্ড এ বি সি ডি বি এ সাইক্লিক কোঅর্ডিনেটর, ওকে, এন্ড এন্ড এ বি সি ডি বি এ সাইক্লিক বি এ সাইক্লিক কোঅর্ডিনেটর। সাইক্লিক কোঅর্ডিনেটর উই হ্যাভ টু প্রুভ দ্যাট, উই হ্যাভ টু প্রুভ দ্যাট, প্রুভ দ্যাট। দেখো আমরা কি প্রুভ করবো, উই হ্যাভ টু প্রুভ দ্যাট দুটো অ্যাঙ্গেলের সাম, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ ডিসি প্লাস অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। আবার তো দেখে নাও, এ বি সি আর অ্যাঙ্গেল এ বি সি এদিকে সাম করলে 180 ডিগ্রি। তা এখন চলো প্রুফে গেলাম, প্রুফ প্রুফ জয়েন্ট জয়েন্টার করে লিখলাম না, আমি প্রুফে চলে গেলাম ডাইরেক্ট। দেখো স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, স্ট্যান্ডিং অন দ্য সেম, বন্ধ শেষ করতে পারি, বন্ধ শেষ করি, হ্যাঁ, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, সেম আর্ক এ বি সি। দেখো স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক এ বি সি, অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল, আর্কেল তো এ বি সি বা এসি বলতে পারো, আর এসি অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল, এটা অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার, তাহলে অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার, অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার, অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার অ্যাঙ্গেল ই ও সি, অ্যান্ড অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল অ্যান্ড অ্যাঙ্গেল অ্যাট অ্যাট দ্য সার্কেল, অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল কত হবে, অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল এ ডি সি, অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল ইজ অ্যাঙ্গেল এ ডি সি, এ ডি সি। তাহলে সব রিলেশন কি হবে, অ্যাঙ্গেল এ ও সি ইকুয়ালস টু 2 ইনটু অ্যাঙ্গেল এ ডি সি। দেখো স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক অ্যাঙ্গেল ই এ ও সি 2 ইনটু অ্যাঙ্গেল এ ডি সি। তো এটা একটা ইকুয়েশন থাকলো, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার ইজ এত, অ্যান্ড অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল ইজ এ ডি সি, তাহলে রিলেশন আছে এটা, এ ও সি টুয়াইস, থিওরাম নাম্বার 20, থিওরাম নাম্বার 20। এরপর যাও এগেইন স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, এগেইন স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, কাজ করো, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক। এখন আমাদের আর্ক নেব আমরা এটা এ ডি সি, এ ডি সি কোন আর্ক বুঝতে পারছো, এ ডি সি, তাহলে অ্যাঙ্গেল কথা কোথায় পাবো, অ্যাঙ্গেল অ্যাট দ্য, অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার, এখন কিন্তু এই অ্যাঙ্গেল হবে, এই পাশের অ্যাঙ্গেলকে রিফ্লেক্স অ্যাঙ্গেল বলা হয়, রিফ্লেক্স রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে এখন দেখো রিফ্লেক্স অ্যাঙ্গেল কোনটা, কার রিফ্লেক্স দেখো, তাহলে অ্যাঙ্গেল যদি এটা রিফ্লেক্স অ্যাঙ্গেল লিখি এ ও সি, রিফ্লেক্স অ্যাঙ্গেল কিন্তু এই পাশে হবে, তাহলে ওকে
angle at the center, angle at the center, angle at the center is reflex angle, AOC. AOC is reflex angle, thermodynamic center. And angle at the circle, circle is এখন সার্কেলের জন্য অ্যাঙ্গেল কোন পার্টটা পাবো দাও এই যে স্ট্যান্ড আর্ক কিন্তু এটা তাহলে অ্যাঙ্গেল একটা সার্কেল এ বি সি অ্যাঙ্গেল এ বি সি তাহলে রিলেশন পেয়ে গেছি থিওরাম নাম্বার 20 দেখো থিওরাম নাম্বার 20 তাহলে সলভ reflex angle AOC 2 into it angle at the center to the angle at the circle A ABC the angle at the circle ABC এখন এটা টু দাও তাহলে 1 আর 2 অ্যাড করে দাও দিলে ম্যাচ শেষ তাহলে 1 প্লাস 2 ওকে অ্যাঙ্গেল AOC plus reflex angle AOC equals to 2 টা কমন নিয়ে নাও এখান থেকে 2 কমন নিয়ে নাও আগে এটা লেখো 2 কমন নিলাম অ্যাঙ্গেল A ADC plus angle ABC দেখো এসে কাজ এরপরে চলো যে সামনের দিকে যাও তাহলে আমরা এটা প্লাস করলাম দুটা কমন নিয়েছি দেখো দুটা কমন নিয়েছি আমরা তাহলে দুটা কমন নিলে কি হয়েছে আমাদের প্রথমে আমরা এই অ্যাঙ্গেলটা লিখছি এরপরে এই অ্যাঙ্গেলটা লিখে দিয়েছি হ্যাঁ এখন দেখো যে রিফ্লেক্স অ্যাঙ্গেল এনি অ্যাঙ্গেল আর রিফ্লেক্স অ্যাঙ্গেল সব মিলে 360 ডিগ্রি এই পুরো অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি 360 ডিগ্রি তাহলে অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি আর 360 ডিগ্রি ইকুয়ালস টু 2 ইনটু অ্যাঙ্গেল এডি সি প্লাস অ্যাঙ্গেল এবিসি সাইড নোট লিখতে পারো সিন্স অ্যাঙ্গেল এওসি প্লাস রিফ্লেক্স অ্যাঙ্গেল এওসি ইকুয়ালস টু কত এখন আসো এটা গেল দুটো ডিভাইড করে দাও তাহলে আর অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ বি সি দুটো ডিভাইড করলে 180 দেখো এটা প্রুফ করার কথা ছিল দুটো ডিভাইড করে দিলাম তাহলে 180 দেখো প্রুফ প্রুফ এটা 180 এরপরে চলো আমরা সামনের দিকে আগাই এটা বি নাম্বার দিন বি নাম্বার বি নাম্বার এর প্রুফ করার কথা ছিল এখন সি নাম্বারে যাও সি নাম্বার এখন সি নাম্বারে এগুলো থাকতেছে না সি নাম্বার এগুলো থাকবে না এক ফিগার দিয়ে আমি ওকে বলে দিচ্ছি এটা ও বি ইজ দা বাইসেক্টর অফ অ্যাঙ্গেল অর্থাৎ এই দুটি অ্যাঙ্গেল ইকুয়াল ঠিক আগের মতন আমরা এটা অ্যাড করব আর উই হ্যাভ টু প্রুভ দ্যাট সি নাম্বার উই হ্যাভ টু প্রুভ দ্যাট এ বি আর বি সি ইকুয়াল এ বি আর বি সি ইকুয়াল সি আর ফোর নাম্বার এক ম্যান বুঝতে পারছো এখানকার সি নাম্বার আর ফোর নাম্বার সেম ম্যান ম্যাথের কোনো পার্থক্য নাই তাহলে ওকে সি নাম্বার দেখো সি এটা ও লাগবেও না সিটি পার্টিকুলার ইনসার্শন
left, center of left, AB, CD, BA cyclic coordinator. Quadrilateral. Airport देखो. Angle. BD is the bisector of angle ADC. ADC. देखो ये क्वेश्चन है सर. ओके वो देखो पूरे. BD is the bisector of angle ADC. We have to prove that. Prove that. हम तो की प्रूफ करबो. AB equals to BC. देखो AB equals to BC. हम ये तो प्रूफ करबो. তাহলে এখন চলো কনস্ট্রাকশন লাগবে আমাদের জয়েন করতে হবে ও জয়েন এসি কনস্ট্রাকশন কনস্ট্রাকশন দেখো ও জয়েন এ কমা সি এখন স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক এবি অ্যাঙ্গেল এট দ্য সার্কেল এটা অ্যাঙ্গেল এট দ্য সার্কেল অর্থাৎ এ ডি এ বি আর এ সি বি এখন দেখো স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক প্রুফে যাও স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক Same arc AB. Angle at the circle is. Okay. Same arc. Now angle at the circle. ADB equals to angle at the circle. देखो same होय तो हमारा हम लोग जाते हैं angle at the circle. देखो एंगल एट द सर्कल ए डी बी एंगल एट द सर्कल ए डी बी एंगल एट द सर्कल इज इक्वल टू की देखो एंगल एट द सर्कल ए डी बी इज इक्वल टू एंगल बी डी इज इक्वल टू एंगल एस सी बी देखो ऑल एंगल एट द सर्कल आर इक्वल स्टैंडिंग ऑन द सेम आर्क All angles at the circle are equal. All angles at the circle are equal. Therefore, our assumption standing on the same arc. Ekhane asho, BC. All angles at the circle, eta kintu equal hobe. Ei je BAC or BDC. এরপর আবার দেখো স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক 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 আর্ক হচ্ছে বিসি এখন অল অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল আর ইকুয়াল দেখো বিডিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিএসি সাইড নট অ্যাক স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক আচ্ছা অল অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল অল
angle at the circle. Circle at equal. Okay. এবার দেখো আমরা বাট আমাদের কোশ্চেনে বলা আছে বাট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এডিবি ফার্স্ট অ্যাঙ্গেল বিডিসি বিডিসি বাট অ্যাঙ্গেল এডিবি BDC side note since side note the other since BD is the bisector of angle EDC therefore bisector মানে অ্যাঙ্গেলটাকে ইকুয়াল টু পার্টসে ডিভাইড হয়ে যাবে অ্যাঙ্গেল ইকুয়াল টু পার্টসে ডিভাইড হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন দেখো এডিবি ইকুয়াল টু এখন এই অ্যাঙ্গেলে বসাই দাও দেয়ারফর অ্যাঙ্গেল এসিবি আর বিডিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিএসি আবার তো দেখো angle standing on the same arc হ্যাঁ এখন চলো তাহলে আমরা এই দুটো অ্যাঙ্গেল বসাই দিলাম এখন আমরা দুটো অ্যাঙ্গেল পেয়ে গেছি এখন এসব অ্যাঙ্গেল বাদ এখন আসলো আমরা এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল এখন আসলো ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এসিবি ফার্স্ট অ্যাঙ্গেল বিএসি তে দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় দেয়ার অপোজিট সাইডস আর অলসো ইকুয়াল তাহলে সি অ্যাঙ্গেল এর অপোজিট সাইড এডি এবি এ অ্যাঙ্গেল এ এর অপোজিট সাইড বিসি সাইড নট সাইডস অপোজিট টু ইকুয়াল অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল সাইডস অপোজিট টু সাইডস অপোজিট টু ইকুয়াল অ্যাঙ্গেল ইকুয়াল অ্যাঙ্গেলস আর অলসো ইকুয়াল তাহলে এখন দেখো এটা একটু তাহলে দেয়ার পর এবি ইকুয়ালস টু বিসি এটা একটু দেখো আমাদের এটা একটু করার কথা বলেছি কি ঠিক আছে তো লাস্ট টাইম পর্যন্ত ঠিক আছে পরের দিন আমরা এখান থেকে আবার আগাবো আচ্ছা